এশিয়ানেট নিউজ বাংলা প্রেজেন্টস এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর। রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ বঙ্গের একাধিক জায়গা। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত, এর প্রভাবেই বঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত, 18 জুন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, 17 জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাতভর টানা বৃষ্টিতে জল জমেছে কলকাতার একাধিক জায়গায়। জমা জল নামাতে ইতিমধ্যে বেশ কয়েকটি লকগেট খোলা হয়েছে। মিলেনিয়াম পার্কের কাছে লকগেট খোলা হয়েছে, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে লকগেট। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল উত্তর দিনাজপুর জেলার 2 যুবক। ঘটনাটি ঘটেছে বিহারের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের বদলিহাট ঘাটে। বিজেপিতে বড়সড় ভাঙন, হরিশ্চন্দ্রপুরে এবার 300 জন যোগ দিলেন তৃণমূলে। সেখানকার 2 পঞ্চায়েত সদস্য, যুব মোর্চার সভাপতি, পর্যবেক্ষক সহ মোট 300 জন যোগ দিলেন তৃণমূলে। গ্ল্যাক্সো বেবি কি নিজের পদবি ছেড়ে বন্দ্যোপাধ্যায় পদবি নিল নাকি, এমনই একটি টুইট করে শোভন চট্টোপাধ্যায়কে কটাক্ষ কুণাল ঘোষের। একদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নাম জুড়ল শোভন চট্টোপাধ্যায়ের, অন্যদিকে একই দিনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের সমস্ত সম্পত্তি তুলে দিলেন শোভন চট্টোপাধ্যায়। কাঁচড়াপাড়া কাপা মোড় থেকে উদ্ধার হলো 6 কোটি টাকার সাপের বিষ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট 5 জনকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। গত 24 ঘন্টায় দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, তবে দেশে কমেছে মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে 67,208 জন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।